হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সকলকে মালতীস ব্লগে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আজকে মন্দিরে পুজো দিতে। তো মন্দিরে পুজো দিতে কেন এসেছি তোমাদেরকে বলি। আজকে হচ্ছে 19শে ডিসেম্বর। তো আমাদের জীবনের আজকের এই দিনটা মানে খুবই খুশির দিন একটা, কারণ আজকের দিনেই আমার মেয়ে হয়েছিল। তো তোমরা বুঝতেই পারছো আজকের দিনটা আমাদের কাছে কতটা স্পেশাল। মানে আজকের দিনে আমি মা হতে পেরেছিলাম আর ও হয়েছিল বাবা। মানে জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন আজকের দিনটাই আমাদের কাছে। তো আমার মেয়ের শুভকামনার জন্যই চলে এসেছি মন্দিরে পুজো দিতে। আর জন্মদিনের দিন তো পুজো না দিলে আমার একদমই ভালো লাগে না, সেজন্য চলে এসেছি। মিষ্টি খাবে তুমি? মাকে দিয়ে দাও, মাকে মাকে একটু করে দাও, মাথা টিকিয়ে দাও। না না না, বললে হবে না, রেখে দাও। ঠাকুরের ফুল পায়ে পড়ে গেলে খারাপ লাগবে মা, পায়ে পড়ে যাবে, পায়ে পড়ে যাবে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এই কয়েকদিন আমি ভিডিও বানাতে পারিনি, ব্লগ বানাতে পারিনি, কিছু অসুবিধা ছিল সে কারণে বানাইনি। আর আমি দেখো বাপের বাড়ি এসেছি, মানে কিছু কারণ ছিল বলেই এখানে আসতে হয়েছে আমাকে। কারণ তোমাদের দাদা ছিল না বাড়িতে, একটু বাইরে গিয়েছিল কাজের জন্য, ঝাড়খণ্ডে গিয়েছিল, তো সে কারণে কয়েকদিন ভিডিও করতে পারিনি। আর আমি বাপের বাড়িতে চলে এসেছিলাম, তো আছি, দুদিন আছি। আর আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, আমার কুকুর জন্মদিন। সবাই হাই বলো, হাই বলো, হাই হাই বলো সবাই, আমাকে আদর দিও, শুভেচ্ছা জানিও, আশীর্বাদ করো, ভালোবাসা দিও। সবাইকে বলে দাও, সবাইকে বলে দাও, সবাইকে বলে দাও। আর আমি সকালবেলা গিয়েছিলাম পুজো দিতে, পুজো দিয়ে ওর নামে পুজো দিয়ে এলাম। ওকে নিয়ে যাইনি, আমি গিয়েছিলাম আর তোমাদের দাদা গিয়েছিল, তো দুজন মিলে গিয়ে পুজো দিয়ে এসেছি, ওর নামে পুজো দিয়ে গেলাম, ওকে নিয়ে যাইনি। আর দেখি আজকে সারাদিন কীভাবে কী করি, দেখি ছোট্টখাট্টো করে একটু করব, কিছু বেশি কিছু বড় করব না, একটু ছোটোর মধ্যেই করব। সবাইকে বলছি আমার মেয়েকে খুব ভালো, মানে খুব বেশি করে আশীর্বাদ করো, যেন মানুষের মতো মানুষ তৈরি করতে পারি, খুব ভালো ভাবে যেন আমি মেয়েকে তৈরি করতে পারি, সেরকম সবাই মিলে আশীর্বাদ করবে, এটাই চাইছি তোমাদের কাছ থেকে, আর কিছু না। আর তোমাদের ভালোবাসা তো দরকার আছেই, তোমরা তো জানো জন্মদিনের দিন পুজো না দিলে মনটা ভালো লাগে না আমার, তো সেই জন্য একটু পুজো দিয়ে এলাম। পুজো দিয়ে ভালো লাগছে একটু, পুজো না দিলে একটু খালি খালি লাগে, সেই জন্য পুজো দিয়ে এলাম ওর নামে একটু, আর প্রসাদও খাইয়েছি। তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদা কাজের জন্য গিয়েছিল ঝাড়খণ্ডে, তো ঝাড়খণ্ড থেকে দেওঘর খুবই কাছে ছিল, তো সেই জন্য বলেছিলাম একটু পুজোই দিয়ে দিও, গেছো যখন, তো সে কারণে ও পুজো দিয়েছিল। আর এই যে প্রসাদ দিচ্ছি সবাইকে, একটা করে প্যাড়া আর মালা সবার বাড়িতে বাড়িতে দিয়ে দিচ্ছি। তো তোমরা জানোই যে এগুলো হচ্ছে আমার কাকুর বাড়ি, কাকু আছে, ঠাকুমা আছে, এদিকে পিসি আছে, তো সবাইকেই দিয়ে দিচ্ছি প্রসাদগুলো একটু একটু করে। আর এতদিন আমি ভিডিও করিনি, এতদিন ভিডিও করিনি, তো অনেক কিছু কারণ রয়েছে। আর তোমাদের দাদা রবিবার রাত্রেবেলাতেই চলে এসেছে, একটা খুব বড় সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরে চলে এসেছে, তো তোমাদেরকে বলবো কি হয়েছে, কারণ মনের মধ্যে একটা অনেক বড় কষ্ট রয়েছে, তাও আমাকে আজকে হাসতে হচ্ছে, হাসি খুশি থাকতে হচ্ছে, কারণ আজকের দিনটা আমার মানে মানে খুবই আনন্দের দিন, সেজন্য আজকের দিনটাকে আমি নষ্ট করতে চাই না। আর তোমাদেরকে বলেও তোমাদেরও হয়তো মনটা খারাপ হবে, সেজন্য আর বলছি না, কিন্তু তোমাদের সাথে পরে আমি অতি অবশ্যই শেয়ার করব যে কী হয়েছে। আর সত্যি কথা বলতে মানে খুবই একটা বড় ঘটনা, মানে ঘটনাই বলো ব্যাপার বলো, ঘটে গেছে আমাদের জীবনে, তো তোমাদের সাথে আমি পরে শেয়ার করব সেটা পরে ব্লগে।
পায়েসটা রান্না করতে। মা বলেছে তুই শুধু পায়েসটা করে দিবি, তো আমি পায়েসটা সেজন্য রান্না করছি। আর মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিল, কারণ জানে যে আমার মেয়েকে তাড়াতাড়ি খাওয়াতে হবে, 12:30 থেকে 1টার মধ্যে ওকে আমি খাবার খাওয়াই, তো সেজন্য মাও একটু তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো সব সারতে চেষ্টা করছে। তো এই দেখো আমি বসাচ্ছি পায়েস, আর মা এখানে রান্না করছে। আজকে রান্না হচ্ছে আমাদের ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, তারপর পটলের তরকারি, মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, মাছের ঝাল, মাছ ভাজা, তারপরে তোমার পায়েস, মিষ্টি, দই, চাটনি। বাবা দি দাও চাটনি খাও ভাত খাও বাবাকে একটা হাম্পি দি দাও কোনটা খাবে তুমি কিছু দিতে বলছে, মিষ্টি 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 খাবে। বাহ, গুড গুড গুড, একটু মিষ্টি খাবে না, পায়েস খাবে, পায়েস একটু পায়েস কেন পায়েস আচ্ছা না 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 ঠিক আছে, দই খাবি, দই কি খাবে, মাছ খাবে, মাছ 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 খাবে, মাছ খাবে, এই তো মামা মাছ খাবে, হাম নাও হাম।
শুকনো ভাত খায় ও শুকনো ভাত খায়। আচ্ছা ওইটা শেষ হোক, ওইটা শেষ হোক। দুলু দেবে নাকি? দইটা কিন্তু ও টক হোক আর যাই হোক একটু পায়েস টুকু দিয়ে খাচ্ছে না রে। না মিষ্টি জিনিস পছন্দ নাই খুব একটা, মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করছে না। তো সন্ধ্যেবেলায় চলে এসেছি চা করতে। তো সন্ধ্যেবেলায় একটু চা না খেলে তো জানোই ভালো লাগে না, শীতকালের দিন যেহেতু। আর আমাদের বাড়িতে এক একজনের এক এক রকমের চা খাবে। তোমাদের দাদা খাবে লিকার চা, আদাদি লিকার চা, আর আর আমরা সবাই খাবো দুধের চা। তো আমার তো দুধের চাই ভালো লাগে, লিকার চা একদমই ভালো লাগে না। তো ভালো লাগে না মানে কখনো কখনো খাই, এমনটা নয় যে খাই না, খাই। তবে দুধের চাটাই আমার বেশি ভালো লাগে খেতে। আর কেউ খাবে আমাদের মানে কম চিনির চা, কেউ খাবে বেশি চিনির চা। আমার মা বাবা যেমন বেশি চিনি দিয়ে একটু চা খায়, আমিও একটু বেশি চিনি দিয়ে চা খাই। আমার দিদি আর বাবাই খাবে একটু কম চিনির চা, মানে সকলের নিজে নিজে পছন্দ মতো চা খায়। তো সে কারণে সেই জিনিসটা মাথায় রেখে একটু চা করতে হয় এখানে এসে। তো চিনি যদি একটু কমই হয় তো আমরা একটু বেশি চিনি দিয়ে খেয়ে নিই, কম চিনি যারা খাবে। তো আমরা একটু বেশি চিনি মিশিয়ে তারপরে খেয়ে নিই, এরকমই একটা ব্যাপার। মানে চা করতে এসব সবার কথা মাথায় রেখে তবেই চা করতে হয়। তো যাই হোক, এখানে যে যেটা পছন্দ করে তার জন্য সেটাই করে দেওয়া দরকার। আর ঠান্ডার কথা বলতে গেলে এখনও সেরকমভাবে ঠান্ডা পড়েনি। আগে দু বছর যে পরিমাণে ঠান্ডা পড়েছিল, মানে পৌষ মাসে পড়ে গেছিলো, আমি তখন মানে মেয়েটা হয়েছে, মানে সেই বছর যে পরিমাণে ঠান্ডা ছিল, তার পরের বছরে যে পরিমাণে ঠান্ডা ছিল মানে আগের বছরটা, তো এবছর কিন্তু সেরকম কিছু ঠান্ডা পড়েনি। তোমরা দেখতেই পাচ্ছ আমি গায়েও কিছু নিইনি, চাদর টাদর একদমই ঠান্ডা নেই বললেই চলে এখনও। তো আর হয়তো এই কয়েকদিনের মধ্যেই হয়তো কনকনে ঠান্ডাটা পড়ে যাবে। আর সবার তারপরে তো আছে সবারকার পিকনিক ঘুরতে যাওয়া, এগুলো তো আছেই। তো আর তোমাদের দাদা আমাদের বাড়ি গিয়েছিলো, আমাদের বাড়ি বলতে আমাদের হাউসিংয়ে যে ভাড়া বাড়িতে আছি সে বাড়িতে গিয়েছিলো কিছু কাজের জন্য। তো সেখান থেকে ফিরে আসার পথে নিয়ে এসেছে এই চটপটিটা। এটা খেতে এতটাই সুন্দর যে তোমাদেরকে কি বলবো, মানে মুখ ছেড়ে যাবে, এতটাই সুন্দর লাগছে। তো এই যেগুলো মিশিয়ে দেয়নি কারণ ঘরে নিয়ে আসতে আসতে নরম হয়ে যাবে, সে কারণে ঘরে এসে সমস্তটা মেখে নিয়ে সবাইকে প্যাকেটে প্যাকেটে দিয়ে দিচ্ছে। আর আমার বাবা বসে গেছে এখানে আলু কাটতে, কারণ জানো আমাদের দোকান আছে, আলুর দোকান মানে খাবারের দোকান, তো সেই জন্য বাবা বসেছে। আর একটা কথা বলি, মানে ভেবেছিলাম মেয়েটার জন্মদিনটা হয়তো খুব ভালো করে পালন করব, কিন্তু কি জানো মানে পাঁচ বছর না হলে আমাদের কিছু করতে নেই, মানে কেক কাটাটা করতে পারলাম না, জানো না পাঁচ বছর হয়নি। তো সে কারণে ওর বাবা সমস্ত নিয়ে এসেছিলো, বেলুন কেক, মানে কেকটা ওর জন্য আর আনেনি আমাদের। এমনি বললাম যদি খাবো তাহলে নিয়ে এসো এরকমই একটা প্লেন কেক, আমার ফ্রুট কেক খুব ভালো লাগে, তো সেজন্য বললাম তুমি ফ্রুট কেকটা নিয়ে আসবে। তো ফ্রুট কেকটা নিয়ে এসেছে আর ওর জন্য এই বেলুন, বেলুনও খুব ভালোবাসে খেলতে আমার মেয়ে, তো সে কারণে ওর জন্য বেলুন নিয়ে এসেছে। আর দেখছিলে মানে সাজানোর জন্য ওগুলো নিয়ে এসেছিলো হয়তো, কিন্তু কেকের দোকানে ঢুকে আমাকে ফোন করছে যে কি করবো, বললাম নিও নিও না খাবারের, শুধু আমাদের খাবার জন্য একটু নিয়ে এসো, আর কিছু করতে হবে না। আর তো সে কারণে নিয়ে এসেছে শুধু একটা কেক, আর এখানে দিদি আর মানে রান্না করবে সেজন্য আটা মাখছে। আর এই দেখো টিভি চলছে, টিভিটার অবস্থা দেখতেই পাচ্ছ, এরকমটা হচ্ছে না টিভিটা, মানে মোবাইলে ক্যামেরার জন্য এই জিনিসটা এরকম হচ্ছে। আর ওর বাবা ওটাকে সমানে চেষ্টা করছে যে জিনিসটা কীভাবে ফোলানো যায় বা কী, তো সেটা কিছু তো করে উঠতে পারলাম না। আর এখানে দেখো নিয়ে এসেছে কেকটা, আমাদের ফ্রুট কেক। তো মেয়ে তো খাবেই না আমি জানি খুব ভালো করেই,
তো যদিও খাই তো একটু দেবো, দিচ্ছি, দিয়েছিলাম মুখে। আর এই যে ফ্রুট কেকটা, আর এই তো আসছে 25শে ডিসেম্বর, একে এবারে তো কেকের ছড়াছড়ি, বুঝতেই পারছো। তো একটা ইচ্ছে ছিল যে মেয়েটা একটু বড় হয়েছে, ও বুঝতে পারছে এখন যে কেক কাটাটা কি, তো কি হবে, মানে 5 বছর না হলে তো কাটতে নেই, তো সে কারণে কাটিনি, আর ওর জায়গায় আমি কেটে নিলাম কেক। তো যাই হোক, কেকটা তো খেতে তো পারবে, না কাটতে না পারলে কিছু করার নেই। তো যা হোক, 5 বছর, 5 বছরের পর্যন্ত আমরা অপেক্ষা করি ওর কেক কাটার জন্য, তখন কেউ অনেকটা বুঝে যাবে, মানে আনন্দটা উপভোগ করতে পারবে। তুমি খাও, বন্ধুরা। এখন বাজে রাত 11টা, আর আমাদের খাওয়া দাওয়া করতে আজকে একটু লেট হয়ে গেছে, কারণ অনেক কিছু খাওয়া হয়ে গেছে, কেক খেলাম, চটপটিটা খেলাম, তো সেই জন্য মানে খিদেটা অতটা ছিল না, তো সেই কারণে খেতে একটু লেট হয়ে গেল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে দেখো আমরা 3 জন মিলে একটু খেলা করছি, ও বেলুনটা নিয়ে খেলতে খুব ভালোবাসে, তো সেই কারণে আমরা 3 জন মিলে একটু বেলুন খেলে নিচ্ছিলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ব্লগটা আমার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমি। আর তোমরা আমার চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে তোমরা অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দিও। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।